خسم دیوار میں جس کا نام مریضوں میں ہے او حکیم آ گیا طبیب آ گئے اے حلیمہ تجھے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیب آ گیا بے سواروں پہ جو بول کی رحمتوں ہوئی حسر کا موتوں دیکھتا ہی رہ گیا اے حلیمہ تجھے آؤں کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیب آ گیا اللہم صلی علی سید علی آل سید ছেলেরা বাচ্চারা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা আল্লাহ পাক আমাদের নবীর সম্মান মর্যাদাকে কতই নালা করেছে হুজুরের লাকাবটাকে আল্লাহ কতই নালা করেছে বাবা লাকাদ কালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও মাইদানেরা আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শ দিক লক্ষ্য করুন আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ইমামতি করেন হুজুর আমার নিজে নামাজ পড়ায় হুজুর আমার নিজে নামাজ পড়ে আল্লাহ নবী হুজুর আমার নামাজ পড়িয়ে দিয়ে আসরের নামাজ পড়িয়ে মদিনার মেম্বার চেনে আল্লাহ নবী মদিনার চাতালে এসে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কি যেন আকাশের দিকে তাকায় কি যেন জমিনের দিকে তাকায় আল্লাহ নবী আপনার আমার নবী ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবে কি যেন দেখে হঠাৎ করে একজন ইহুদি সাপুড়ি সাপ শিকার করে নিয়ে আল্লাহ পাকের মখলুক আল্লাহ পাকের সৃষ্টি একটা সাপকে ধরে নিয়ে সাপুড়ি রাস্তা দিকে টুকটুক করে চলে যায় আল্লাহ নবী ওই ইহুদিকে লক্ষ্য করে আল্লাহ নবী মজে যা দেখাবে আল্লাহ নবী অলৌকিক ঘটনা দেখাবে আমার আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছিল বাবা ও রাজপুরে ছেলেরা ও আমার নবীর আদরের উম্মতেরা নবী আমার ইহুদিকে লক্ষ্য করে ওই সাপুড়িকে লক্ষ্য করে আল্লাহ নবী ডাকতে লাগলেন এ ইহুদি এ ইহুদি এ সাপুড়ি এদিকে এসো বাবা এদিকে চলে এসো বাবা আল্লাহ নবী যেই ডেকেছেন সাপুড়ি ইহুদি সাপ শিকার করনে ওয়ালা ব্যক্তি আল্লাহ নবীর কাছ দিয়ে টুকটুক করে আগে বেড়ে চলে যায় আল্লাহ নবী যখনই কাছাকাছি চলে যায় আল্লাহ নবী বলল ও বাবাজি তোমার হাতে তো ওটা সাপ আছে কিন্তু এই সাপ আমি নবী আমার কাছে দোয়া করছে বাবা আমার কাছে মাগফিরাতের দোয়া করে আমি নবী আমার কাছে দোয়া চাই তবে বাবা আমার কাছে নয় আমি রাসূলুল্লাহ আমাকে সাক্ষী রেখে আল্লাহর দরবারে দোয়া চাচ্ছে তবে বাবা আমি নবী দয়ার নবী আমি নবী মায়ার নবী আমি নবী রহমাতের লিল আলামিন ও বাবা সাপুড়ে ও বাবা সাপুড়ে বাবা তুমি যে সাপকে শিকার করেছো ওই সাপ তিনি তেনার জবানে বলছে ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি আমাকে বাঁচান আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে বাঁচান আমি ধরা পড়ে গিয়েছি আমার ঘরে দুটো তিনটে বাচ্চা রয়েছে কদিন আগে তারা দুনিয়ায় এসেছে না খেতে পেয়ে মারা যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন হুজুর গুস্তাকি খানা মাফ করুন আমি সাপ আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের মখলুক আপনিও তো আমাদের নবী হুজুর আপনি
বাচ্চা, আমার তিনটে দুধের বাচ্চা কদিন আগে দুনিয়াতে এসেছে, তারা না খেতে পেয়ে মারা যাবে। আমি তো সাপুড়ির কাতে ধরা পড়ে গিয়েছি, বন্দি হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি বাঁচান। আল্লাহর নবী বলেন, এই সাপুড়ি, এই ইহুদি, তোমার হাতে যে সাপটা আছে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি নবী গ্যারান্টি, আমি নবী তোমার কাছে জিম্মেদার, আমি তোমার কাছে বন্দি হয়ে রইলাম। সাপ, সাপকে তুমি ছেড়ে দাও, সাপ বাচ্চাদের দুধ পান করিয়ে তোমার কাছে এসে আবার ধরা দিয়ে দেবে। আহারে ইহুদি মনে মনে ফিকির করে, মোহাম্মদকে এইভাবে পেয়েছি, আজকে অপমান অপদস্থ করে নেব। মোহাম্মদকে এই সুযোগে পেয়েছি, আজকে মোহাম্মদের ছাল ছিঁড়ে নেব। ইহুদি এই নিয়ত করে ওই সাপকে নিজের ব্যাগের ভিতর থেকে সাপকে জমিনে ছেড়ে দিল। আল্লাহু আকবার, আমার নবীর দেওয়ানা, আমার নবীর পাগল সাপ টুক টুক করে আগে বেড়ে চলে যায়। ইহুদি মনে মনে ফুর্তি করে, মনে মনে আনন্দ করতে লাগে, আজকে মোহাম্মদ কি পাগল মোহাম্মদ, একটা অবনা সৃষ্টি জন্তু জানোয়ারকে বলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওর বাচ্চাদের দুধ পান করিয়ে আবার ফিরে আসবে। আমি ওর জায়গায় বন্দি রইলাম, সাপ যদি না আসে আমি মোহাম্মদ তোমার কাছে চিরকাল বন্দি হয়ে রয়ে যাব। ও মাইদানেরা, ও আমার নবীর আদরের উম্মাতেরা, আমার নবী কেল্লা কি নিয়ামত করেছিল, আমার নবীকে সাপেরা চিনল, কিন্তু কিছু কিন্তু আল্লাহ পাকের কিছু বান্দা বান্দি আমার নবীকে এখনো চিনতে পারে না বাবা। ও মাইদানেরা, ও আমার নবী আদরের উম্মাত, উম্মাতেরা একটু লক্ষ্য করুন। আহারে আমার নবী দয়ার নবী সাপুড়ের কাছে দাঁড়িয়ে রয়েছে, সাপুড়ে মনে মনে ভাবতে লেগেছে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মোহাম্মদ খেপে গিয়েছে, মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নিজে একটা সাপের হয়ে বন্দি হয়ে ধরা রয়ে গেল, রয়ে গেল আমার কাছে। আল্লাহু আকবার কবীর, আমার নবীর অপমান, আমার নবীর অপদস্থ, আমার আল্লাহ পাক মেনে নিতে পারে না গো। ও রাজপুরের ছেলেরা মেয়েরা, আমার নবীর লাকাব নাকি আল্লাহ কত আলা করেছে, একটু লক্ষ্য করুন। আমাদের নবীর সম্মানটা গেলাম কত আলা করেছে, আমাদের নবীর ইজ্জতটা গেলাম কত আলা করেছে। আমাদের নবীর কথা সাপ বুঝল, সাপের কথা আল্লাহর নবী বুঝল, সাপকে ছেড়ে দিয়ে নবী দাঁড়িয়ে রয়েছে। আহারে সাপুড়ে ইহুদি মনে মনে ফিকির করছে, এখনই মোহাম্মদকে সাইজ করে ফেলবো। ও মাইদানেরা, কিছুক্ষণের ভিতরে দেখতে পাওয়া যায় সাপ আর সাপের তিনটে বাচ্চাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেল। ইহুদিকে আল্লাহ নবী জানাতে লাগলো, ও ইহুদি তুমি একজনকে বন্দি করেছিলে, একটা সাপকে তুমি ধরেছিলে, তোমার সামনে চারটে সাপ তার তিনটে বাচ্চা সহ, এই সাপুড়ে তুমি যাকে ইচ্ছা বন্দি করে তুমি তোমার কাজে চলে যাও। আর ইহুদি ওই সাপুড়ে চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গেল। ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যদি সাপ চিনে নিতে পারে আমরা মানুষ কেন চিনতে পারি না, তবে বাবা মাফ করে দাও, তোমার নামে কত উল্টো পাল্টা চিন্তাধারা নিয়েছি, কতই না গাল পেড়েছি, কতই না বেপাস কথা বলেছি, আজকে আমি ইহুদি নিজে চোখে প্রমাণ পেলাম তুমি সত্যিকারের নবী, আমাকে মাফ করে দাও, আমাকে আর ভুল বুঝো না, তুমি যে এখন তোমাদের কলেমার প্রচার করে ঘুরছ, ওই কলেমায় সাদাত পড়িয়ে আমাকে তোমার দলে ভিড়িয়ে না। ও মাইদানে আল্লাহ নবীর অলৌকিক ঘটনা দেখে, আল্লাহ নবীর মুজিজা দেখে, ওই সাপুড়ি ইহুদি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সাপ চিনল আমার নবীকে, আমরা চিনতে পারিনি,
আমরা যদি চিন্তাম আমার নবীর সুন্নতকে একটু লক্ষ্য করতাম, আমার নবীর সুন্নতকে যদি কেউ একটা জিন্দা করে, একটা সুন্নতকে যদি ধরার মতন কেউ ধরে, 100টা শহীদের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক রেশন যেমন ফ্রি, সেই রূপ উম্মতে মুহাম্মাদিনের জন্য ফ্যাসিলিটি আল্লাহ অনেক ফ্রি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে বড় ভাগ্যবান, বড় নসিবাল আমরা, ফিরে আসেন, কবরের কথা চিন্তা করুন, মরণের কথা স্মরণ করুন, আখেরাতের কথা খেয়াল করুন। আজ আছি কান নাই, জীবনের কোনো দাম নাই। ভয় কাকে বলে? সংক্ষেপ মুক্তসার, আপনাদের কষ্ট হচ্ছে না? তবু দোয়া করে দেবো, দেখি দরুদ শরীফ। আল্লাহুম্মা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চোরা চোর, সে কোন রূপকার সাজালো এ চোরা চোর, চারিদিকে নবরূপে করে ধরা জল মন, সেই রূপ দেখে ভাই আঁখি দাই সুশীতল, আঁখি দাই সুশীতল, কেটে গেছে কুশি মিশি ফিরতি পহরে, সে কোন রূপকার সাজালো এ চোরা চোরে, সে কোন রূপকার সাজালো এ চোরা চোর, অগণিত ফেরে সারা ছেড়ে সাতাশ মান, পৃথিবীতে নেমে এসে গায়ে কার গুণগান, গাহে কার গুণগান, করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার, সে কোন রূপকার সাজালো এ চোরা চোর, সে কোন রূপকার সাজালো এ চোরা চোর, বনে বনে ফুটে ফুল করে পাখি কলরাম, বনে বনে ফুটে ফুল করে পাখি কলরাম, সব খানে কেন এত আয়োজন সব, আয়োজন সব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকার সাজালো এ চোরা চোরে, সে কোন রূপকার সাজালো এ চোরা চোর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চোরা চোরে, সে কোন রূপকার সাজালো এ চোরা চোর, মার গাবা সৃজনের রহমত এসেছে ধরণীতে নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত, আলোকিত তাই মাতা আমেনার কুড়ে ঘর, সেই আলোই অবকাহি পৃথিবীটা সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চোরা চোরে, সে কোন রূপকার সাজালো এ চোরা চোর, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার সঙ্গে ভয় কাকে বলে, ডর কাকে বলে? তবে যার মধ্যে আল্লাহর ভয় আছে তারা হলো মুমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
মোমেন কাদের বলে? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কিন্তু আমি কচি আব্বাস বলছি, মুখে বলছি আল্লাহকে আমি ভয় করি, কিন্তু নামাজের ধার ধারি না, এটা কি আল্লাহকে ভয় করা হলো? বলুন আমাকে। না, মোমেন আল্লাহকে ভয় করে, তবে মোমেনের কোনো চিন্তা নেই, আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ মোমেনের জন্য আরশের ছায়া রেখেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন, মোমেনের পাশে যদি না কেউ থাকে, আমি আল্লাহ আমার রহমত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেন হক কথা বলে, মোমেন ন্যায় কথা বলে, মোমেন সত্য কথা বলে। চার ইমামের এক ইমাম আমাদের ইমাম, ইমামে আজম আল্লাহর ওলি। ভয় দেখুন, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ। হুজুরের লাকাব এত আল্লাহ আলা করেছিল, হুজুরকে আমার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসতেন, কি হলো? শুধু ঠেন যেমন হুজুর পেয়ে গেছে, পুরার হুজুররা আসলে দেবে, ছোট করছি না, আমি তো তানাদের জুতো, শুধু ঠেললে তো আমার এদিকে স্লিপ করবে। হ্যাঁ, যাই হোক, একবার দরুদ শরীফ আল্লাহ হুজুর দিয়ে করবে সব। চার ইমামের এক ইমাম, ইমামে আজম। হুজুরকে একজন বুড়ি বলল, হুজুর আপনার মুখের দাড়ির তো আমার ঘরে ছাগলের দাড়ির দাম বেশি। শুনছেন? আমরা হলে বুড়িকে ধরে তুলে ছেড়ে দিতাম, যা বিদায় নিয়ে এলে। কি বলে? কেন? আমাদের ইমান দুর্বল বলে আমরা বুড়িটাকে ওপর দিকে তুলে ছেড়ে দিতাম। কেন? আমাদের কঠিন রাগ, ফ্রির মাল খাওয়া জিনিস। কি বলে? না 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 না, খৌফে লাগি যদি আমার মধ্যে থাকে, বুড়ির কথার মধ্যে কিছু ব্যাপার আছে নাকি আমি নিজে ফিকির করব। বুড়িকে মেরে দিলেই হয় না, এর নাম ইসলাম নয়, এর নাম শরিয়ত নয়। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম, হুজুরের এত লাকাব আল্লাহ আলা করেছে। ও হুজুর, হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে যে হুজুরের শান মান মর্যাদা বড় আল্লাহ আলা করেছিলেন। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ। আল্লাহর ওলি হুজুর বললেন, বুড়িমা তোমার প্রশ্নের জবাবটা আমি এখন দিতে পারবো না, পরে কিন্তু একদিন দেবই দেব। ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু হুজুরকে জেলে বন্দি করা হলো, হুজুর জেলের ভিতরে এন্তেকাল করেছিলেন নামাজি অবস্থায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা দোষে বিনা অন্যায়ে চার ইমামের এক ইমাম, আমাদের ইমাম, ইমামে আজম হুজুরকে যখন জেলে বন্দি করলো, হুজুর জেলের ভিতরেই আল্লাহর নামাজ আদায় করত। হুজুরের নামাজ দেখে জেলের ভিতরে বড় বড় মস্তান ডাকাত থাকতো, সব কি সুফি সাহেব থাকতো জেলের ভিতরে? ওই মস্তানগুলো হুজুরের নামাজ দেখে, হুজুরের আখলাক দেখে, হুজুরের চলাফেরা দেখে, ওই জেলের ভিতরে বড় বড় কয়েদি ডাকাতগুলো হুজুরের সহবত পেতে পেতে তারাও সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। চার ইমামের এক ইমাম, ইমামে আজম হুজুরকে বুড়ি বলেছে, তোমার মুখের দাড়ির তো আমার ঘরে ছাগলের দাড়ির দাম বেশি। ও আল্লাহ একবার, চার ইমামের এক ইমাম, ইমামে আজম ও মাইদানে রং জেলের ভিতরে নামাজ অবস্থায় হুজুরের ইন্তেকাল হয়ে গেল। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, খোফে লাগি আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ভয় হুজুরের অন্তরে, হুজুরের হৃদয়ে,
চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা কায়ামতের কথা চিন্তা করেছিল, আখেরাতের কথা চিন্তা করেছিল, বুড়িকে প্রশ্নের জবাব দিল না, বুড়িকে প্রশ্নের জবাব দেয় নে, পরে কিন্তু দিবে বলেছিল। ও যুবকের চার ইমামের এক ইমাম আমাদের ইমাম ইমামে আজম, হুজুর আমার ফিকির করেছিল, আল্লাহ যদি না আমার ইমানের সাথে মরণ দেয়, আল্লাহ যদি না আমার সাথে আল্লাহ পাক আল্লাহ যদি আমাকে ইমানের সাথে না মরণ দেয়, আমার মরণটা জান্নাতি মরণ যদি না হয়, আমি কি করে আমার দাড়ির বিচার করব, আমি কি করে প্রশ্নের জবাব দেব। হুজুর কিয়ামতের কথা খেয়াল করেছিল, আল্লাহ পাকের কোরআনের কথা খেয়াল করেছিল, ফামাইয়া আমাল মিসকালা জাররাতি খায়রাইয়া রাও অমাইয়া আমাল মিসকালা জাররাতি শাররাইয়া রাও। আল্লাহ পাকের কোরআনকে লক্ষ্য করে হুজুর খামোশ হয়ে গিয়েছিলেন। ও যুবকের চার ইমামের এক ইমাম আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, হুজুর আমার জেলের মধ্যে বন্দী হয়ে বিনা অন্যায়ে বিনা অপদস্তে হুজুর আমার জেলের ভিতরে শহীদ বরণ করলেন, হুজুর আমার শাহাদাত বরণ করলেন, হুজুর আমার দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ইহুদি বুড়ি খবরটা জেনে গিয়েছে ইমামে আজম নাকি ইন্তেকাল করে গিয়েছে, ইমামে আজম নাকি মারা গিয়েছে, ইমামে আজম নাকি দুনিয়া ছেড়ে পর্দাখানা নিয়ে নিয়েছে। ও যুবকের ইহুদি বুড়ি খবরটা শুনেছে, ইহুদি বুড়ি মনে মনে ফিকির করে, আমি চার ইমামের এক ইমাম ইমামে আজমকে বলেছিলাম, ইমামে আজমকে বলেছিলাম তোমার মুখের দাড়ির তো গো আমার ঘরের ছাগলের দাড়ির অনেক দাম বেশি। এই প্রশ্নের জবাব ইমামে আজম এই উত্তরখানা ইমামে আজম পরে দুবো বলেছিল, কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল, আর কবে দেবে। ইহুদি বুড়ি ফিকির করে, ইহুদি বুড়ি মনে মনে নিয়ত করে, শয়তানি বুদ্ধি কৌশল টাড়তে লাগে। ও যুবকের আমাদের ইমাম ইমামে আজম, হুজুরের কাফন হয়ে গেল, হুজুরের জানাজা হয়ে গেল, হুজুরের খাটিয়া মোবারকটা টুকটুক টুকটুক করে গোরস্তান দিকে আগে বাড়তে লেগেছে, তখন ইহুদি বুড়ি টুকটুক করে ওই খাটের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও বাবা ইমামে আজম, ও বাবা ইমামে আজম, ও বাবা আবু হানিফা, তুমি যে আমার প্রশ্নের জবাবটা দিয়ে গেলে না, বাবা বলবে বলেছিলে বাবা। ও ও আমার বাপজনেরা, আমরা এমন একটা জাত যে জাত মরার পরও কথা বলে, যেই জাত মরার পরও কথা বলে, যেই জাত মরার পরও কথা বলে। কোরআন সাক্ষী দিয়েছে ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। ও যুবকের ও আমার বাপজনেরা, আল্লাহ পাকের ওলি চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, হুজুর কাফনের ভিতর থেকে আওয়াজ কানা দিতে লাগলো। ও ইহুদি বুড়ি, ও বুড়ি মাঝি, ও বুড়ি মাঝি, আজকে তুমি শুনে নাও, আল্লাহ আমার ইমানের সাথে মরণ দিয়েছে, আল্লাহ আমার মরণটা জান্নাতি মরণ করেছে। এই দিনের অপেক্ষায় আমি ইমামে আজম ছিলাম, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা লড়ে না, আল্লাহর বিনা হুকুমে তুমি আমাকে প্রশ্ন করো না, আল্লাহর বিনা হুকুমে তুমি উত্তরখানাটা পাচ্ছ না। ও ইহুদি বুড়ি শুনে নাও, জেনে নাও, আল্লাহ আমার ইমানের সাথে মরণ দিয়েছে, আমার মরণটা আল্লাহ জান্নাতি মরণ করেছে। তবে আজকে শুনে নাও, তোমার ঘরের ছাগলের দাড়ির তো গো আমার মুখের দাড়ির সম্মান আল্লাহ দ্বিগুণ করে দিয়েছে। তোমার ঘরের দাড়ির ছাগলের দাড়ির তো আমার দাড়ির অনেক দাম বেশি। জোরে বলুন, একটু জোরে বলুন, আসুন আল্লাহকে ভয় করুন, আখেরাতের কথা চিন্তা করুন, আল্লাহর ভয় আল্লাহর ডরে আগে বাড়ুন। ইনশাল্লাহ প্রকৃত যদি আল্লাহর ভয় আপনার মধ্যে আসে, ইনশাল্লাহ আপনি সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম হবেন। বলুন আল্লাহু আমিন, জোরে বলুন আল্লাহু আমিন, দুরুদ শরীফ আল্লাহ।